আর প্রথম প্রথম তো আমি অনেক ভয় পাইছিলাম, নে ওঠার আগে শেষ হয়ে গেছে। প্রথম সাক্ষাৎটা কোথায় হয়েছে, কোন বাসস্টপের ধারে অথবা খেরের পালার আড়ালে কোথায়? বাসস্টপের মধ্যেই হবে। বাসস্টপ প্রথম প্রেমের সাক্ষাৎ, ডেটিং বাসস্টপের ভিতরে। এটা কি আমি ক্যামেরার সামনে বলে ফেললাম? দর্শক মাই গড, ক্র্যাশ খাইলাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করছেন, দয়া করে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটা শুরু করতে যাচ্ছি তারকা। প্রিয় বন্ধুরা, আমার সাথে অবশ্যই দেখছেন অনেক এক্সক্লুসিভ সুন্দরী একটা মেয়ে। সরাসরি আমরা তার কাছে যাবো, কেন সে আজকে কি ক্যামেরার সামনে আসছে? হাসিটা অনেক সুন্দর দেখে দেশ এবং দেশের বাইরে যারা আছে পাগল হলে আমার ফোনে কিছু করার নেই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা? আর জে রেশমি চৌধুরী। আর জে রেশমি চৌধুরী, আর জে মানে কি? আর জে এটা হচ্ছে আমার নামের একটা টাইটেল। টাইটেল স্টাইল মানে স্টাইল এক কথায় ভঙ্গি আর কি। হ্যাঁ, আমি মূলত আমি কোনো মানে রেডিও জকি না। হ্যাঁ, প্রফেশনাল না, এটা আমার ভালো লাগে এই জন্য। আচ্ছা, আর জে ভালো লাগে কেন? আর জের সাথে কি প্রেম হয়েছিল? রানিং এও আছে আর জে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা কি আমি ক্যামেরার সামনে বলে ফেললাম? পুঠিয়া থানা, একেবারে পুঠিয়া বানেশ্বর আমের একবার বিখ্যাত জায়গা, আমি এখানে গিয়েছিলাম। আচ্ছা, আম আমাদের খাওয়াবো না দর্শকদের খাওয়াবো? আপনি চাইলে আপনাকেও খাওয়ানো যাবে, আর দর্শক যারা আছে দেখা গেছে যে আমাদের যে কয়টা জেলা আছে মেবি সব জেলারই তো দর্শকরা দেখবে, তো সবার কাছে সব জেলাতেই আম থাকবে, সো আপনি চাইলে আপনাকে স্পেশালভাবে খাওয়ানো যাবে। থ্যাংক ইউ রেশমি, অসংখ্য ধন্যবাদ এরকম একটা উদার মন মানসিকতার জন্য। প্রিয় বন্ধুরা, অবশ্যই আমাদের সাথে থাকবেন, টক ঝাল মিষ্টি নিয়ে আজকের এই পর্বটা আমরা সাজিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। আচ্ছা রেশমি আপু, কি করা হয় ব্যক্তিগতভাবে? আমি বর্তমানে মিডিয়া পারসন, মিডিয়াতে কাজ করে। মিডিয়া মানে মিডিয়া পারসন, মিডিয়াতে কাজ করা হয়। মিডিয়ার কি কাজ করা হয়, নাটক সিনেমা নাকি মিডিয়া? না, সেটা হচ্ছে মূলত ইউটিউবে কাজ করতেছি, মিউজিক ভিডিও, তারপরে হচ্ছে শর্ট ফিল্ম, গ্রামীণ কিচ্ছা ফলা এইগুলোতে। গ্রামীণ কিচ্ছা ফলা মানে কি? ওই যে পাগল করলো ভাগ্নারে, এটা না, ওই টাইপের না, বাট ওইসব সিঙ্গারদের, যেমন দেখেছি মিস লিটন, সবাই তো চেনে আমাদের বাংলার মিস লিটন ভাইয়া, তারপরে সিঙ্গার রানা বাপ্পি ভাইয়া, নাজমুল ভাইয়া, ওদের সাথে মূলত কাজ করা হয়। থ্যাংক ইউ, শুভকামনা। আচ্ছা রেশমি আপু, জীবনে প্রথম প্রেমটা কখন আসছিল? ওইটা তো সেই ছোটবেলা। দেওয়ালে একটা লেখা আছে দেখছেন, সেটা হচ্ছে ক্লাস ফাইভ পাস করেছি, এখন ক্লাস সিক্স এ রুকবে আমায় কি? আছে আছে। সেই ক্লাস ফাইভ পার করে একবারে রোখার জায়গায় যাই প্রেম নাকি? একেবারে। আচ্ছা প্রথম প্রেমটা কত বছর ছিল লাস্টিং? না, বেশি দিন ছিল না, কারণ ওটা ফ্যামিলিতে ছিল, তো এই জন্য দেখা গেছে বেশি দিন টিকে রাখতে পারেনি। স্বাস্থ্য ভাই, আল্লাহ কত ক্র্যাশ যে খাবেন প্রিয় বন্ধুরা, এখন পর্যন্ত রানিং আছে, যেহেতু ক্লাস সিক্স, আইতেও দেখি যাইতেও দেখি, তারপর একটা গান আছে না তুমি দেখি সারাক্ষণ, ও আমার পারাতো বোন নাকি? গান আমি পারি না, আয়তো যাতে যাইতো দেখি, একটা গান ছিল আর কি, বিখ্যাত একটা গান, খুব জনপ্রিয় গান। আপনারা কিন্তু অবশ্যই রেশমি অ্যালনের, সরি একটু রং হয়ে গেছে, প্রিয় বন্ধুরা রেশমি অ্যালন বাংলাদেশের খুব জনপ্রিয় একটা মানুষ যে কোনো একটা সাইটের। যাই হোক, রেশমি অ্যালন নাম বলার সাথে সাথে সে চিৎকার দিয়ে উঠছে, তাই তো? একটু রং হয়ে গেছে। এটা কিন্তু রেশমি অ্যালন না, অনলি রেশমি, আর জে রেশমি, তো? জি। আচ্ছা আর জে রেশমি, মিডিয়াতে কতদিন হলো?
দেড় বছরের মতো। দেড় বছর? দেড় বছরে কয়টা নাটক, কয়টা শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও করা হয়েছে আনুমানিক? আনুমানিক হবে মানে দেখা যায় বেসিক্যালি হয়তো বা 30 দিনের মধ্যে, যদি 25 দিন 20 দিন কাজ করি সেই তুলনায় আর কি যা আসে। কোটিপতি রেশমি, বুঝছেন প্রিয় বন্ধুরা, যদি কোটিপতি না হলে হয়তো বা লাখপতি। যদি আপনারা চান রেশমি খুব ভালো মেয়ে বিয়ে করে নিয়েন, খুব তাড়াতাড়ি ভাই। এইভাবে বলবেন না, আমাকে তো হাইজ্যাক করবে সবাই। মাসে যদি 30 দিন কাজ করে তাহলে হিসাব করছেন কত টাকা? আচ্ছা রেশমি জি, এই প্রথম প্রেমটা কত বছর থাকছে? না ওটা বছর হবে না, তখন কি বুঝতে পারছো যে প্রেম কি জিনিস? হ্যাঁ তখনই ভালো বুঝতাম, বাট এখন যেটা বুঝি না, এখন যেটা বুঝি সেটা তো শুধু কষ্ট আবেগে ভরপুর, বাট ওই সময়টা কোনো আবেগ ছিল না, কোনো কষ্ট ছিল না। ক্লাস সিক্সের প্রেম, বাসতলায় ডেটিং, এর চাইতে আর কি শুনবেন প্রিয় বন্ধুরা? আমাদের সাথেই থাকবেন, এই পর্বটা কিন্তু আপনাদের জন্য। দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা অনেক সময় আমাদের এই প্রোগ্রামগুলো দেখে কমেন্টস করেন, অবশ্যই পজিটিভ কমেন্টস করবেন। পজিটিভ কমেন্টস করলে পজিটিভ কিছু সামনে আরও পাবেন শুধু আপনারা, আপনাদের জন্য। আচ্ছা রেশমি অ্যালম, রেশমি আপু সরি আর কি, শুধু অ্যালম মনে হচ্ছে আর কি, তারপর থার্ড প্রেম এত দূর লিস্ট করা যাবে না, তাহলে ভাইরাল হয়ে যাব আমি। অসংখ্য প্রেম, অসংখ্য এক কথায়, তাই? হ্যাঁ, এত জায়গা কোথায় কোথায় দিছো বলো। আমি এত বড় একটা মানুষ, হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি 3.5 ইঞ্চি লম্বা, আমার এখানে তো জায়গার অভাব নেই। বকুল ফুলের লাজ নাই, রাইতে ফুল ফোটে এলো, তাই না? রেশমি আলম, রেশমি আপু অনেক ভালো রোমান্টিক একটা মানুষ ও মিডিয়া একটা পার্সন। প্রিয় বন্ধুরা, আমরা যাই করি না কেন, দিন শেষে আমরা কিন্তু মানুষ, মিডিয়া ধরুন আর মিডিয়ার বাইরে ধরুন। হয়তো আপনারা মিডিয়াকে অনেকে নেগেটিভ সেন্সে নেন, কিন্তু আমি দেখেছি, আমি অনেক সময় শুটিংয়ে গেছি, আমার শুটিং ইউনিটে একটা মেয়ে আজানের সময় গিয়ে নামাজ শুরু করে দিয়েছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম কি ভণ্ডামি শুরু করছো নাকি? বললো না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ আছে এরকম অনেক। প্রিয় বন্ধুরা, অনেকে কিন্তু আছে, এই ক্যামেরার সামনে আমাদের হাসতে হয়, অনেক দুঃখ কষ্ট বুকে নিয়ে আমরা হাসি, আপনাদেরকে হাসাই, কারণ আমরা একটা মিডিয়া পার্সন, তাই তো? আমাদের কাজই সারাদিন অভিনয় করা। এই যে প্রেম নামের অভিনয় কয়বার হয়েছে? বহুবার, অসংখ্যবার, অসংখ্যবার, তাই? রেশমি আলম ভবিষ্যতে মানে কি করবে? আবারও কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে। রেশমি ডাবল, স্বপ্নে কয়বার দেখছো? সাকিব ভাই দেখে, দেখবে সোশ্যাল মিডিয়ায়। সাকিব ভাই কয়বার মানে স্বপ্নে দেখছো আর কোথাও না? আমি একবারও দেখিনি। একবারও দেখানো? এই স্বপ্ন কোথায় দেখে? যে বিছানায় ঘুমালে, তাই না? বাট বিছানাতে কখনো আমি ঘুমিয়ে দেখিনি। এখনো সাকিব ভাইকে বিছানায় দেখো না? না না। আচ্ছা গুড, আলহামদুলিল্লাহ, হায়াত দারাজ করুক যেন দেখতে পারে আর কি। আচ্ছা প্রিয় নায়িকা কে? মৌসুমী ম্যাডাম আর হচ্ছে শাবনূর ম্যাডাম, দুই ম্যাডাম, তাই না? মৌসুমী ম্যাডাম, শাবনূর ম্যাডাম, আমার খুব ফেভারিট এবং খুব পছন্দের একটা নায়িকা আর কি। আচ্ছা প্রিয় জায়গা কোথায় বাংলাদেশের? আমি তো সব জায়গায় এখনো যাইনি, তবে আমার কাছে সেন্ট মার্টিন, কক্সবাজার এগুলো ভালো লাগে। তার মানে কি হানিমুনটা কি সেন্ট মার্টিন আর কক্সবাজার হবে? না, হানিমুন কোথায় বাংলাদেশের ভিতরে? আমরা বাংলাদেশ কেন কথা বলবো?
সাজেক 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 কি অনেক ভালো জায়গা তাই না মনে হয় আপডেট তো অনেক কিছু দেখতে পাই হোটেলগুলো কি ভালো জানি না যাই নাই তো গেলে না বুঝতে পারবো বন্ধুরা হানিমুনে যাবে রেশমি সাজেকে অনেক ভালো একটা জায়গা আমি কিন্তু অনেক সময় ব্লগ করতে সারা বাংলাদেশে যাই আমি কক্সবাজার গেছি রাঙ্গামাটি গেছি বান্দরবান গেছি নেক্সট ব্লগ বানানোর জন্য আমরা সিলেট যাব তোমার জন্য শুভকামনা টক ঝাল মিষ্টি অনেক প্রশ্নই করলাম আমি আর কয়েকটা প্রশ্ন করব ব্যক্তিগত স্টিল নাও এখন প্রেম করছো হ্যাঁ ওরে বাপ বুকে সব হ্যাঁ করতেছি তাহলে দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলো যে প্রেমটা কি কেমন প্রেমটা হচ্ছে একতরফা একতরফা মানে কি একতরফা মানে আমি তাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না ছ্যাঁকা খাও একটা গান গাও তো একটা 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 লাইন গিয়ে দাও তো ছ্যাঁকা খাও এই মুহূর্তে তো মনে আসবে না প্যারা লাগে প্যারা লাগে সেই গান হিট গান পারে না হ্যাঁ পারে না এই গানটা শোনো না হ্যাঁ হ্যাঁ শুনছে প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে পেম্পিরি তিরি ভালোবাসা প্যারা লাগে রে এই গানটা কে গাইছে জানো এই গানের শিল্পী হচ্ছে সুজন আহমেদ সে হচ্ছে আমার কাজিন আমার বাড়ি আর তার বাড়ি একই বাড়ি খুব জনপ্রিয় একটা শিল্পী হ্যাঁ এই সুজন আহমেদ নট অনলি বাংলাদেশ কলকাতাতে ওই গানটা দেখি যে আমি কলকাতার সিঙ্গাররা এই গানটা গায় আর কি এই গানটা অনেক জনপ্রিয় হয়েছে তাই না সবাই শুনছো না হ্যাঁ সবাই দেখি মেয়েরাও গায় প্রেম প্রীতির ভালোবাসা প্যারা লাগে মানে মেয়েদেরও প্যারা লাগছে এই তো আচ্ছা রেশমি আলো রেশমি ডাবল এই যে প্রোগ্রাম শেষ করার আগে দর্শকদের তুমি কিছু বলো এই প্রোগ্রাম সম্পর্কে কেমন লাগলো তোমার এই ইন্টারভিউটা দর্শকদের উদ্দেশ্যে আমি এটা বলছি যে আমি কখনো এরকম ক্যামেরার সামনে এইভাবে সে ইন্টারভিউ দেয়নি তো আমার এখানে ক্যামেরার সামনে এসে ইন্টারভিউ দিয়ে অনেক ভালো লাগছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আর প্রথম প্রথম তো আমি অনেক ভয় পাইছিলাম যে আমার সামনে এতগুলো ক্যামেরা আর আমাদের ভাইয়া এতটা রোমান্টিক এতটা ভালো বুঝতে পারিনি কিন্তু সম্পূর্ণই পাম এত রোমান্টিক না জি না এটা আমি বলবো কেন দর্শক তারা কি দেখবে না ওনারা নিজেরা নিজেদের থেকে কমেন্ট বক্সে লিখে রাখবে ইনশাল্লাহ আপনার সাপোর্ট পেয়ে আমি এতটুকু বলতে পারছি আপুর মুখে ফুল চন্দন পড়ুক আমি একবার টেলিসাউন্ড মার্কার মানুষ আমাকে যদি ভালো বলছে তাহলে পৃথিবীর ভালো মানুষগুলো মানে সুইসাইড করে ইঁদুর মারা বিষ খাবে যাই হোক প্রিয় বন্ধুরা টক ঝাল মিষ্টি নিয়ে সাজানো এই আজকের ইন্টারভিউটা আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই আর নেক্সট ডে ভালো ভালো প্রোগ্রাম আপনাদের সামনে আমরা নিয়ে আসবো রেশমি আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ আর আমার জন্য সবাই দোয়া করবেন এবং কি আপনিও প্রেমটা যেন ব্রেক আপ হয় হয়ে যাবে আর